तुमी अपनी नाचो अपनी गाँव मा अपनी दाँव मा करो ताली। শ্যামা সম্মান 2024 আমরা একদম কলকাতাতে, একদম কলকাতার নর্থ কলকাতার ঐতিহ্যবাহী পুজো মণ্ডপের সামনে আছে। 97 বছর, 97 ইয়ার্স, লং টাইম, অনেক পুরনো পুজো। পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতি, পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতি, ডান দিকে জুনিয়র মেম্বার্স, বাঁদিকে সিনিয়র মেম্বার্স। দেখুন, 97 বছর ধরে চলছে এই পুজো, এবং এই পুজো শুরু করেছিলেন বাঘা যতীন, এবং 1930-তে 1930 সালে নেতাজি সুভাষ বোস এই পুজোর সভাপতি ছিলেন। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা ইতিহাস জড়িয়ে আছে এই ঐতিহাসিক পুজোতে। এবং এই বাঁদিকে এবং ডান দিকে 60 বছর, দীর্ঘ 60 বছর যিনি প্রেসিডেন্ট ছিলেন এই পুজো কমিটির, তিনিও যেমন আমাদের সঙ্গে আছেন, আমার ডান দিকে ইয়াং জেনারেশন যারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই এই ঐতিহ্যবাহী পুজো আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে মডার্ন জেনারেশনের সঙ্গে ট্রেন্ডে তাল মিলিয়ে, তারাও কিন্তু আমাদের সঙ্গে আছেন। মার গায়ে যে গয়না দেখছেন আপনারা, সেগুলো সবই কিন্তু অরিজিনাল, অর্থাৎ আসল সোনা এবং যা যা পরানো আছে মার গলায়। বলুন, আসল সোনা এবং রূপো দিয়ে তৈরি যে রূপোর অর্নামেন্টস আছে এবং সোনার অর্নামেন্টস আছে, আর এগুলো সবই মানুষের মানসিকের পাওয়া। এখানে আমাদের যে খাড়াটা দেখছেন, এটা ওই পোদ্দারকোট যাদের, তারাই এখানে ঠাকুর দেখে এটা দিয়ে গেছিলেন। এবং হাতে যে মুন্ডটা দেখছেন, ওটাও আমাদেরই এক পাড়ারই লোক তিনি দিয়েছিলেন। মনস্কামনা পূর্ণ হলেই কিন্তু এইখানে যা যা আপনারা দেখছেন, সোনার গয়না যা মাকে পরানো হয়েছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু খাড়া থেকে শুরু করে হাতে যে মুন্ডু ধরে আছেন, মা যে ধরে আছেন, সেটাও কিন্তু দেওয়া, অর্থাৎ মনস্কামনা পূর্ণ হলেই কিন্তু তারা এখানে মার কাছে সেগুলো নিবেদন করেন। নতুন জেনারেশন যারা পুজো এই মুহূর্তে দেখছেন তাদের সাথে কথা বলবো এখন। আগে তো কথা বললাম, প্রেজেন্ট ট্রেন্ড যা কী বলবে? আমরা এই পুজোটা ছোটোবেলা থেকে দেখে আসছি, মানে আমাদের ফ্যামিলি ওয়াইজ, মানে বলতে পারেন এখানে সবাই রয়েছে যারা, তাদের ফ্যামিলি ওয়াইজ চলে আসছে, কেউ ফোর্থ জেনারেশান আছে, কেউ থার্ড জেনারেশান আছে, প্রত্যেকে এই পুজোটাকে নিয়ে আমরা ওয়াকিবহল। এবং এই পুজোটা বনিদিয়ানাপূর্ণ পুজো বলতে পারেন, সমিতির পুজো হলেও, পাথরঘাটা ব্যায়াম সমিতি একটি সংগঠন বা মানে ক্লাব হলেও, কিন্তু এই পুজোটা একটা ঐতিহ্যবাহী পুজো, উত্তর কলকাতা তথা কলকাতার প্রাচীনতম পুজোর মধ্যে একটি। তো কালী পুজোটাকে আমরা সেভাবেই প্রতিষ্ঠা করেছি যে মানুষের কাছে যে এটা একটা উৎসব, আমাদের কাছে মা আমাদের কাছে একটা উৎসব, মায়ের পুজো, আমরা এই পুজোটাকে এরকমভাবেই চালিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। আপনারা দেখছেন হাইট, এখানে কিন্তু বড় কালী বলতে যা বোঝায়, দেখুন ঠাকুরের যে হাইট উচ্চতা সেটাও যেমন গুরুত্বপূর্ণ। এবং যেখানে পুজো হয় সেখানে কিন্তু সব মনীষীদের ছবি রাখানো আছে, যেমন বিবেকানন্দর ছবি আছে, পাশে নিবেদিতার ছবি আছে, রামকৃষ্ণদেব, এবং তার পাশে মা শারদার ছবি আছে। এবং 32 ফুট লম্বা এই পাথরিঘাটে ব্যায়াম সমিতি ঢোকার আগে দুটো ঘট দেখতে পাবেন, দুটো ঘট রাখা আছে যেরকম পুজোতে থাকে, এবং সেই ঘটগুলোও কিন্তু একদম অরিজিনাল ঘট এবং খুব বড় আকারের ঘট রাখা রয়েছে, এবং যার ফলে এই ঐতিহ্যবাহী পুজোতে ট্রাইব টিভি শ্যামা সম্মান 2024 আমি আমার সহকর্মী কলিগ দেবযানী সরকারকে রিকোয়েস্ট করব পুরস্কৃত করার জন্য কর্মকর্তাদের হাতে। পাথুরিয়াঘাটা, হিপ হিপ হুররে, থ্রি চিয়ার্স ফর ট্রাইব টিভি, হিপ হিপ হুররে।